খবর আছে, 7 জন মারা গেছেন, 7 জন। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তো পুরসভা বারবার বেআইনি নির্মাণ নিয়ে অনেক কথা বলছেন, কিন্তু তাহলে এই দুর্ঘটনা কেন? এদিকে বলছে ওদিকে নির্মাণ করে মাল নিয়ে নিচ্ছে, বলছে হচ্ছে না, বলা আর করার মধ্যে আসমান জমিন ফারাক। ওরা বলছে করছে, যদি করতো তাহলে আজকে 7 জনকে মরতে হতো না। এখনো জানি না মৃত্যুটা কোথায় গিয়ে দাঁড়াবে, কারণ এখনো আশঙ্কা করা হচ্ছে ওর নিচে আরো বেশ কিছু মানুষ চাপা পড়ে আছে। আপনি যখন গিয়েছিলেন তখন আপনাকে কেন্দ্র করে অনেকে বিক্ষোভ দেখাচ্ছিলেন? কোনো বিক্ষোভ নেই, কিসের বিক্ষোভ দেখাবে, আমায় কেন বিক্ষোভ দেখাবে? যেহেতু আমার গায়ে বিজেপির ছাপ আছে, সেহেতু তারা এটা করছে। এবং ওটা এরা হচ্ছে কাউন্সিলরের পোষা কুকুর, এরা সব শাজাহান বাহিনী, এরা সব শাজাহান। শাজাহানের জন্য যা ব্যবস্থা হয়েছে এদেরও সেটাই হবে। 9টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছিলেন এবং বলেছেন যে পরিবারের পাশে আছেন এবং দোষী পাশে আছেন, মেরে ফেললেন আবার পাশেও আছে। হ্যাঁ, যে মারল সে 5 কোটি টাকার অ্যাস্টন মার্টিন চেপে ঘুরবে, আর যে মরল সে 5 লক্ষ টাকা পাবে। এটা কেমন করে, সে 5 কোটির অ্যাস্টন মার্টিন চেপে যে চাপা দিয়ে দিল লোকগুলোকে বাড়িতে, সে মানে তারা 5 লাখ টাকা করে দেবে, এটা কেমন করে হয়? এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এখন রাজনীতি করার সময় না, যারা এই অবস্থায় রয়েছে তাদেরকে নিরাপদে বের করে আনার সময়। এটা তো আমিও বলছিলাম, এটা ওই যে বাদর বাচ্চাগুলো লাপাচ্ছিল আমার পেছনে, এটা উনি তাদের উদ্দেশ্যে বললে ভালো, আমাদের বলে কি? রাজীব কুমারকে সরানো নিয়ে ভালো হয়েছে, কুণাল ঘোষ বলেছেন যে কুণাল সবচেয়ে খুশি, বিজেপি কুণাল সবচেয়ে খুশি। ঢোকার সময় যে বলেছিল যে আপনি দেখবেন সাবধানে কাজ করবেন, মানুষের উপর অত্যাচার করবেন না, সে এখন অখুশি হবে কেন? রাজীব কুমারের অ্যাপয়েন্টমেন্টের দিন কুণাল ঘোষ যেটা বলেছে, রাজীব কুমারের অপসারণের দিন তার উল্টো কথা কী করে বলতে পারে? এক তৃণমূল হলেই সম্ভব, কুণাল ঘোষের পক্ষেই সম্ভব, এর কোনো উত্তর আমার কাছে নেই, আমি দিতেও পারি। বেআইনি নির্মাণ নিয়ে আপনারা কি পুরসভায় কোনো বিষয় আন্দোলন করবেন? সারা রাজ্য জুড়েই হবে, শুধু কলকাতা পুরসভায় হচ্ছে তা তো নয়, বিধাননগর, কেষ্টপুর, ওইসব জায়গার অবস্থা এখানকার থেকে ভয়াবহ, এখানকার থেকে ভয়াবহ। ওই ছোট ছোট 3 ফুট 2.5 ফুটের রাস্তার ভেতরে 6তলা বাড়ি,